ওয়েলকাম টু দ্য চ্যানেল। অ্যান্ড আজকে বলেছিলাম লাস্ট ব্লগে যে একটা অন্যরকম ভিডিও করব। ফার্স্ট ভিডিও হচ্ছে এই স্কুটি, ইলেকট্রিক স্কুটি। এটার নাম হচ্ছে হিন্দুস্তান পাওয়ার, যে কোম্পানিটা আছে তার আলফা প্লাস সিরিজ আছে। আলফা প্লাস সিরিজ আর আলফা সিরিজের মধ্যে ডিফারেন্স একটু ব্যাটারি ক্যাপাসিটির জন্য। আচ্ছা, ফার্স্ট অফ অল যেটা বলার ছিল যে এই যে স্কুটি আছে, এই ইলেকট্রিক স্কুটি কিন্তু বিভিন্ন রকম ইউনো প্রাইস সেগমেন্ট স্টার্ট হয়। তো এটা 45,000 থেকে স্টার্ট হচ্ছে, এরপরে যে মডেলসগুলো আছে সেগুলো 60, 70, 75 অবধি যায় বিকজ অফ দ্য ব্যাটারি ক্যাপাসিটি। তো যেগুলো 45,000 থেকে 50,000 রেঞ্জে আছে সেগুলো সব লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে আসে। অ্যান্ড 50+ যেগুলো আছে সেগুলো কিন্তু সব লিথিয়াম আয়ন দিয়ে আসে। আর 70+ যেটা আসবে সেটা কিন্তু লিথিয়াম ফসফেট দিয়ে আসবে। তাতে কিন্তু কিলোমিটারটা আমাদের যে মাইলেজ আছে সেই মাইলেজটা একটু বেশি পাওয়া যায়। তো এই যে স্কুটিটা আছে এটার মধ্যে কিন্তু 60 ভোল্ট অ্যান্ড 25 অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগানো আছে। দ্যাট উইল গিভ অ্যাপ্রক্সিমেটলি 60-65 রেঞ্জ সিঙ্গেল চার্জে। একটা ভেরি ইম্পর্টেন্ট থিং আছে, জানে এই স্কুটিটা জন্য কোনো রেজিস্ট্রেশন লাগে না, কোনো আরটিওতে যেতে লাগে না, কোনো নাম্বার প্লেট লাগে না, আর সবথেকে বড় কোনো লাইসেন্স লাগে না। অ্যান্ড দিস ইজ আ নন রেজিস্টার্ড স্কুটি। তার মধ্যে ফিচার্সে ভরিয়ে দিয়েছে, একটু কাছে চলে আসো তাহলে ফিচার্সটা দেখাবো। এটা হচ্ছে NFC কি, একটা নর্মাল কি আছে যেটাতে স্কুটি লক আনলক করা আর স্টার্ট করা যায়। প্লাস এটার মধ্যে কিন্তু একটা NFC রিমোট দেওয়া আছে। এছাড়াও এই যে ট্যাগটা আছে এটা NFC ট্যাগ আছে। এই প্লাস মডেলে NFCটা এখনও কাজ করে না এই ট্যাগটা, কারণ এখানে NFC মুডটা নেই। বাট কন্ট্রোলার দেওয়া আছে, সেন্ট্রাল লকিং আছে, যেরকম আমি বাটন টিপব গাড়ি লক। এবার গাড়িতে যদি কেউ আমার হাত দেয়, সবার আগে অ্যালার্ম বাজা, অ্যান্টি থেফট অ্যালার্ম চালু হয়ে যাবে। অ্যান্ড ডিস্ক লক, একটু নিচের দিকে দেখাও, চাকাটা লক হয়ে যাবে। গাড়ি কিন্তু মুভ করানো, এই যে মুভ করানো আর যাচ্ছে না, গাড়ি ইজ লক। তারপরে আমাকে আনলক করতে হবে, অ্যান্ড দেন আই লক ইট, তো গাড়ির অ্যালার্ম বন্ধ হয়ে যাবে। দিস ইজ ভেরি গুড থিং। একটু কাছে চলে আসো, আরেকটা স্পেশাল জিনিস দেখাবো। থার্ড বাটনটা, এটা লক, এটা আনলক। অ্যান্ড দিস ইজ বেসিক্যালি চাবি না লাগিয়ে যদি আমাকে গাড়ি চালাতে হয় তাহলে কিন্তু আমার গাড়ি স্টার্ট হয়ে যাবে। গাড়ি স্টার্ট হয়ে গেছে, এখানে দেখাও নো কি। আর গাড়িটাকে অফ করতে গেলে পর আনলক বাটন, গাড়ি উইল বি অফ। সো দিস আর দ্য ফিচার্স, খুব স্মার্ট ফিচার্স দিয়েছে। মানে ফিচারের জন্য কিন্তু প্রাইস সেগমেন্ট অনুযায়ী গাড়িটা কিন্তু অ্যাফোর্ডেবল ফর অল মিডল ক্লাস পিপল। কারণ যারাই পেট্রোল বাইক বা স্কুটি ইউজ করছো তাদের কাছে কিন্তু আজকে 103 টাকা থেকে 104 টাকা লিটার হয়ে গেছে। Whereas, একবার আমি যেটা চার্জ করি আমার হয়তো খরচা হবে 20 টাকা, বাট আই ক্যান গো আপ টু 60-65 কিলোমিটার এ সিঙ্গেল চার্জ। ফার্স্ট প্রোফাইলে হচ্ছে LED DRL আছে এখানে। অ্যান্ড এখানে কিন্তু বাল্ব আছে, বাল্ব ইন্ডিকেটার রয়েছে, এগুলো LED না, এগুলো কিন্তু বাল্ব। তার নিচে চলে আসো, তার নিচে চলে আসলে পর আমাদের যে সেগমেন্টটা রয়েছে সেটা হচ্ছে হেডলাইট, এটা LED আছে। অ্যান্ড এই যে দুটো DRL আছে এটা কিন্তু বাল্ব আছে। তো এইটা দিয়ে আমাদের কিন্তু ফ্রন্ট স্ট্রাকচারটা তৈরি আছে, এই লাইটস অ্যান্ড সেগমেন্টসগুলো দিয়ে বাল্ব আর LED মিক্স করে করা হয়েছে। এখানে একটু কস্ট কাটিং করা হয়েছে। আচ্ছা, এরপর আমরা চলে যাবো নেক্সট হচ্ছে টায়ারে। টায়ার সেগমেন্টে যদি আমরা যাই, তো টায়ার সেগমেন্টে হচ্ছে 12-ইঞ্চ অ্যালয় কাট হুইল, তার সঙ্গে ডিস্ক রয়েছে ফ্রন্ট ক্যালিভার উইথ ডিস্ক, আর এখানে টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে। এখানে কিছু জিনিস রাখার জন্যে ছোটো বক্স করা আছে, এদিকেও ছোটো বক্স করা আছে। প্লাস এখানে কিন্তু আমাদের একটা চার্জিং অপশনও রয়েছে। এখানে কনসোলটা দেখিয়ে দিই, ড্যাশবোর্ডের কনসোলটা এরকম আছে। এখানে ব্যাটারি ইন্ডিকেটার রয়েছে, এখানে বলে দেবে রেডি আছে, এখানে ভোল্ট আর কিলোমিটার দেখায়, আর এখানে কত স্পিড আছে সেটা দেখাচ্ছে, আর এটা এখন কতটা চার্জ আছে, আর রাস্তায় যখন যাবো তখন অ্যাকচুয়াল চার্জিংটা এখানে কিন্তু শো করবে। এছাড়া আমার এখানে 3খানা গিয়ার সিস্টেম আছে। তো প্রথম গিয়ারে 25 যায়, সেকেন্ড গিয়ারে আমি গেলে 30-35 যাবে, অ্যান্ড থার্ড গিয়ারে কিন্তু 45 যায়। এখানে DRL আর হেডলাইটের সুইচ আছে। এখানে একটা D আর R আছে, R মানে হচ্ছে রিভার্সে যাবে আর D মানে হচ্ছে ড্রাইভ হবে।
এটা অপশান আছে, এখানে একটা পার্কিং দেওয়া আছে যাতে আমি কোথাও দাঁড়ালাম পার্কিং অন করবো, পার্কিং ইন্ডিকেটার স্টার্ট হয়ে যাবে, প্লাস আমি যখন গাড়ি অ্যাক্সিলেটার দেবো গাড়ি কিন্তু মুভ করবে না, তো সেই সিস্টেমটা করা আছে। প্লাস সাইড স্ট্যান্ডে যখন গাড়ি থাকে, সাইড স্ট্যান্ডে থাকলে কিন্তু গাড়ি কখনো চালু হবে না। অ্যান্ড এবার একটু বুথ স্পেসটা দেখেন, তো বুথ স্পেস কিন্তু 25 লিটার্স আছে এখানে, একটা এমসিবি দেওয়া আছে অ্যান্ড 25 লিটার্স অফ বুথ স্পেস। এখানে কিন্তু একটা ছোটোখাটো হেলমেট আসবে না, কিন্তু এখানে কিন্তু জিনিসপত্র চলে আসবে, বাট কোনো হাফ ফেস বা ফুল ফেস কিন্তু হেলমেট আসবে না। ব্যাক সাইডটা দেখিয়ে দিই, ব্যাক সাইডের মধ্যে কিন্তু বাল্ব ব্রেক অ্যান্ড বাল্ব ইন্ডিকেটার্স আছে, এগুলো কিন্তু এলইডি না, এগুলো সব কিন্তু বাল্ব রয়েছে। আর ব্যাক সাইডে চলে আসি, ব্যাক সাইডে এইখানে আছে হাফ মোটর, 2250 DLC হাফ মোটর আছে, এই যে ফুটরেস আছে যে পিলিয়ানের জন্য, সেখানে কিন্তু সুইচ সিস্টেম করেছে, এখানে সুইচটা টিপলেই কিন্তু এটা বেরিয়ে আসে। অ্যান্ড পিছনের ডিস্ক আছে, পিছনে যদি আমরা চলে যাই তাহলে আমরা এখানে ডিস্ক পেয়ে যাচ্ছি, 12-inch টায়ার, টিউবলেস টায়ার আছে উইথ ডিস্ক, এখানে ডুয়েল ডিস্ক রয়েছে, আলফা প্লাস, কিন্তু আলফা সিরিজে কিন্তু সিঙ্গেল ডিস্ক দিয়ে আসে, আলফা প্লাসে ডুয়েল ডিস্ক দিয়ে আসে। আর এটার স্পিড আপ টু 45-47 ইন থার্ড গিয়ার যায়। তো এবার দেখে নেবো কতটা স্পেস আছে, আমরা বসলে পর তাতে চলে আসো। আমার মতন একটা 5'8" তার পায়ে কিন্তু অনেকটাই স্পেস আছে, এখানে কিন্তু আমরা ব্যাগ জিনিসপত্র নিয়ে কিন্তু যেতে পারি। প্লাস এখানে কিন্তু একটা হুক সিস্টেম করা আছে, এখানে কিন্তু আমরা ব্যাগ ঝোলাতেও পারবো, আর এখানে কিন্তু পা রাখারও কমফোর্টেবল জায়গা আছে, একটা রাইডিং হয়ে যায়। তো সবার আগে পার্কিং চলে আসে, আর 60 ভোল্টটা দেখা 85 কিলোমিটার কতটা চলেছে। এবার পার্কিং থেকে যদি রিমুভ করতে হয় তো আমাকে পার্কিং বা ব্রেক টিপলো আমার অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যান্ড দেন উই স্টার্ট। তো এখন আমি সেকেন্ড গিয়ারে আছি, সেকেন্ড গিয়ারে আমরা এখন মোটামুটি 160 কেজির মতন ওয়েট আছে, 23 উঠে গেছে অলরেডি। এরপরে থার্ড গিয়ারে যাব, জাস্ট টু সি দ্য স্পিড। এখন ব্যাটারি দেখাচ্ছে হাফ হয়ে গেছে, 50% রয়েছে ব্যাটারি, অ্যান্ড অলরেডি 25 উঠে গেছে, 27। এই স্কুটির একটা ছোটো ডিসঅ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজটা এটাই হচ্ছে যে এটা যে চার্জিং, আমি এখানে যখন চার্জ করছি তো ইটস ওকে, বাট যদি আমাকে বুট খুলে ব্যাটারি খুলে চার্জ করারও অপশান আছে, কিন্তু এই স্কুটিতে যেটা যে প্রবলেমটা আছে ডাইরেক্টলি আমি ব্যাটারি কিন্তু এখান থেকে খুলতে পারবো না, আমাকে 4টে নাট খুলতে হবে, নাট খোলার পরে আমাকে ব্যাটারি বার করে ঘরে নিয়ে গিয়ে চার্জ করতে হবে। তো দিস ইজ ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ, অন্য স্কুটিতে কিন্তু ডাইরেক্টলি ব্যাটারি রিমুভ করা যায়, বাট এটা তো করা যায় না, করতে গেলে পর 4টে নাট খুলে তারপরে ঘরে নিয়ে গিয়ে চার্জ করতে হয়, এলস এটা কিন্তু 3-4 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়, আর 3-4 ঘন্টা পরে কিন্তু আপনি 60-65 কিলোমিটার অবধি যেতে পারবেন। এরকম একটা চার্জিং সকেট দেবে যাদের ঘরে ব্যাটারি নিয়ে গিয়ে চার্জ করার জন্য, এই এন্ডে কিন্তু আমার চার্জারটা লাগবে আর এই এন্ডে ব্যাটারিটা লাগবে, আমি কিন্তু বাড়িতে নিয়ে চার্জ করতে পারবো। অর এলস আমি নর্মাল সকেট 5 অ্যাম্পিয়ারে এরকম চার্জার থাকবে, জাস্ট প্লাগ ইন করবো, আর এখানে কিন্তু আমাকে পার্সেন্টেজ দেখাবে 30, 50, 80, 100, এখানে পুরোপুরি যখন গ্রিন লাইট জ্বলে যাবে অটো কাট হয়ে যাবে, আর এটা কিন্তু অটো কাট ফেসিলিটি রয়েছে, ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক্যালি কাট হয়ে যাবে। সবার আগে সবাইকে একটা ইম্পর্টেন্ট কথা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে এরকম আরও ভিডিওস নিয়ে আসি, এটা কোনো স্পন্সার্ড ভিডিও না, দিস ইজ মাই ওন স্কুটি আমি কিনেছি আমার কাজের জন্য। নাও আরেকটা জিনিস যেটা হচ্ছে, এটা কোথায় পাবেন, অ্যান্ড দ্য ডি, তো ডিবি এন্টারপ্রাইজ গোড়া বাজারে রয়েছে, সেখানে চলে যাবেন, সেখানে গিয়ে আপনারা বিভিন্ন স্কুটি স্টার্টিং ফ্রম গ্রিভস টু হিন্দুস্তান মোটরস আপনারা সব রকম স্কুটি পেয়ে যাবেন।